আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত, আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান। আমি আমার চ্যানেলের আজকে ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দোস্ত, আজকে আমি আলোচনা করব ইউরিক অ্যাসিডের সম্পর্কে। ইউরিক অ্যাসিড আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেক প্রয়োজনীয় একটি জিনিস, কিন্তু এটার কম বেশি হলে আমাদের কি সমস্যা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো দোস্ত, এখন আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অপেন করে রাখবেন, যেন আমার এই সায়েন্স বেসড হোমিওপ্যাথিক রিলেটেড, ডিজিজ রিলেটেড যেই ভিডিওগুলো আমি নিয়ে আসি তথ্যবহুল, এটা যেন আপনার কাছে নোটিফিকেশন আপনি পেয়ে যান। দোস্ত, প্রথমে আমাদেরকে জানতে হবে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড তো আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস, এটা সৃষ্টিকর্তাই আমাদের শরীরে দিয়েছেন এবং এটার ইমিউনিটি সিস্টেমকে চাঙ্গা করে। ভাইটাল ফোর্স যদি আপনার চাঙ্গা থাকে তাহলে আপনি সহজে অসুখে পড়বেন না, অর্থাৎ ছোটোখাটো যে সমস্যাগুলো আপনার শরীরে ফেস করে বা মোকাবিলা করে, ইউরিক অ্যাসিড যদি ঠিক থাকে তাহলে আপনার ইমিউনিটি শক্তি বা অ্যান্টিবডি শক্তি বা জীবনী শক্তি চাঙ্গা থাকবে। সে যখন বডিকে অ্যাটাক করতে চাইবে তখনই সে সাথে সাথে কিক মারে, সেটা বডি থেকে বের করে দেবে। তো ইউরিক অ্যাসিডের গুণগত মানে বৈশিষ্ট্য অনেক, যেটা আমাদের জন্য সাপোর্ট। এটা মূলত আপনার অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে শরীরে কাজ করে, এটা শরীরে আমাদের শরীরেই তৈরি হয়। আবার ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার কিছু আছে যেগুলো আমরা মুখে নিয়ে থাকি। তো এখন কথা হচ্ছে ইউরিক অ্যাসিড, যে হারে ইউরিক অ্যাসিডের পেশেন্ট বাড়তেছে, অ্যালোপ্যাথি বলেন, হোমিওপ্যাথি বলেন, অন্যান্য পুঁথি, আয়ুর্বেদিক, ইউনানি, যতগুলো পুঁথি আছে, যতগুলো চিকিৎসা ব্যবস্থা আছে, প্রত্যেকটা অবস্থায় গুগল বা ইউটিউবে সার্চ দিলে ইউরিক অ্যাসিডের অ্যান্টি ইউরিক অ্যাসিড মেডিসিন অ্যাভেলেবল পাওয়া যায়। কথা হচ্ছে এই মেডিসিনগুলোর লেকচার শুনে বা লেখা দেখে মনে হয় যে একটা মেডিসিন খেলে ইউরিক অ্যাসিড চিরতরে ভালো হয়ে যাবে। তো এখন আমার প্রশ্নটা ওখানেই যে এত নামি দামি কোম্পানির মেডিসিন মানুষ নিয়ে খাচ্ছে, কিন্তু ইউরিক অ্যাসিড ঠিক হচ্ছে না কেন, কারণটা কি? তো প্রথমে আমরা জানি বা জানবো ইউরিক অ্যাসিড আমার শরীরে যদি তারতম্য ঘটে এটা কতটুকু পরিমাণে গেলে আমার শরীরে তারতম্য ঘটবে এবং কি কি লক্ষণ বা রোগ সিমটম আমার শরীরে দেখা দিবে। তো এটা টেস্টের মিনিমাম 3 থেকে 6 মিলিগ্রাম থাকতে হবে পার 100 100 গ্রামে, 3 থেকে 6 মিলিগ্রাম, 100 100, 3 থেকে 6 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে। এখন এটা যদি আমাদের শরীরে না থাকে তাহলে আমাদের শরীরে উইকনেস আসবে, প্রচণ্ড পরিমাণে দুর্বল হবে আমার শরীর। এর পরিমাণ জয়েন্ট পয়েন্ট জয়েন্ট জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, জয়েন্টের ব্যথাগুলো এমনভাবে হবে যেটা জয়েন্টগুলো ফুলে যাবে ব্যথার ঠেলায়। শরীরে লেজি ভাব থাকে, সবসময় অলস অলস ভাব লাগবে এবং সারা শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা হবে, সারা শরীরে ব্যথা হবে, সার্ভাইকাল রিজিয়নও ব্যথা হবে। এছাড়া আরও অনেক রোগ লক্ষণ আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর না হচ্ছে হোমিওপ্যাথিতেও কিন্তু ইউরিক অ্যাসিডের অনেক ভালো মেডিসিন আছে, কিন্তু কথা হচ্ছে এগুলো যদি এতই ভালো কাজ করে তাহলে ইউরিক অ্যাসিড কভার হচ্ছে না কেন? যেমন আর্টিকা ইউরিনান্স, তারপর আর্নিকা মন্টানা, ক্লোসিনথিয়াম, ক্লোসিনথাম, ক্লোসিনথিস, কলচিকাম, এই জিনিসগুলো ইউরিক অ্যাসিডে কাজ করে। কিন্তু এখন মেডিসিন তো প্রুভিং করে, ড্রাগ প্রুভিং করেই মেডিসিন তৈরি করা হয়েছে, তারপরও আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের কাজটা তেমনভাবে পাচ্ছি না। কারণটা কারণ হচ্ছে আমরা ওই ইউটিউবে দেখে বা গুগলে দেখেই ওষুধটা নিতে বেশি অভ্যস্ত, ডাক্তারের কাছে যেতে চাই না, এটাই একটা মূল কারণ। কারণ আপনার কি সিমটমের কারণে আপনাকে ইউরিক অ্যাসিড আর্টিকা ইউরিনান্স দিবে বা আর্নিকা মন্টানা দিবে বা ম্যাগনেসিয়াম ফসফরিকাম দিবে বা কলচিকাম দিবে, এটা তো ডাক্তারই ভালো বোঝে। এটা আপনার শুধু আপনার ইউটিউবের ভিডিও থেকে আপনার ডাক্তারি করলে এই জিনিসটা যাবে না। তো তারপরেও কিছু অন্তরায় থেকে থাকে আপনার ইউরিক অ্যাসিড ঠিক না হওয়া, যেমন আপনার ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে কোথা থেকে, আপনার শরীরের কোন সোর্সগুলো থেকে ইউরিক অ্যাসিড আসতেছে, এই জিনিসগুলোর দিকে আপনার খেয়াল দেখতে হবে। দোস্ত, আপনি সারাদিন যত প্রোটিন খান, এই প্রোটিনটা যখন ডাইজেশন হয়ে যায় ডাইজেস্টিভ সিস্টেমের মধ্য দিয়ে, এটা দিন শেষে
ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি সুগার যখন খাবেন, সুগার হচ্ছে ফ্রাক্টোসের মাধ্যমে আপনি সুগার নিতে পারেন, কার্বোহাইড্রেটের মাধ্যমে সুগার নিতে পারেন, অথবা কোনো মিষ্টি জাতীয় সিরাপ মেডিসিন যদি আপনি খান, এটার মাধ্যমে আপনার শরীরে সুগার ইন করতেছে। আর এই সুগার যদি আপনি নিয়ন্ত্রণভাবে নিয়ন্ত্রণের মধ্যে না রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার ইউরিক অ্যাসিড বাড়বে দোস্ত। 3 নম্বর হচ্ছে লিপিডস, সুগার ও ফ্যাট, কোলেস্ট্রল। এই সুগার এবং ফ্যাট থেকে কিন্তু লিপিড তৈরি হয়। এখন লিপিডটা আপনার লিভার যদি ঠিক না থাকে, এখন লিভার লিভার বেশি ইউরিক অ্যাসিড দিবে কখন, যখন আপনার লিভার সমস্যা দেখা দিবে। লিভারের যদি স্ট্রেসের কারণে কর্টিসল হরমোন যদি বেশি শরীরে নির্গত হয়, তাহলে আপনার অবশ্যই লিভার এফেক্টেড হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে ইউরিক অ্যাসিড বেশি দিবে। তবে ইউরিক অ্যাসিডের যে পরিমাণটা আমি বলছি 3 থেকে 6, এটা 5 অতিক্রম করলেই কিন্তু আপনার এই ইউরিক অ্যাসিডের যে প্রবলেমগুলো বেশি হওয়ার কারণে এটা প্রবলেমগুলো আসলে স্টার্ট হয়ে যায়। 4 নম্বরে ইএসআর বেশি থাকা। এখন ইএসআর বা ব্লাড ইনফেকশন কি কারণে বেশি হলো বা কি কারণে ব্লাড ইনফেকশন হয়েছে, এটার 15 থেকে 30 ধরনের প্রবলেম আছে ইএসআর এর, এগুলো আপনাকে জাজ করে নিতে হবে। লিভারের সমস্যা যেটা আমি বললাম একটু আগে, যে লিপিডস তো লিভার থেকে আসে, এখন লিভার যদি আপনার স্ট্রেস যদি থাকে আপনার শরীরে, তাহলে কোর্টিসল বেশি নির্গমন হবে এবং কোর্টিসল বেশি নির্গমন হলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের সংখ্যা বেড়ে যাবে। এই জিনিসটা যথেষ্ট একটা উল্লেখযোগ্য কারণ। তবে এই জিনিসটা যদি আপনার ওষুধ খাওয়ার পরও যাদের গাউট ব্যথা ভালো হচ্ছে না, সার্ভাইকাল রিজিয়নের পেইন ভালো হচ্ছে না, প্রতিটা জয়েন্ট ফুলে গেছে, এগুলো রিমুভ হচ্ছে না, খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ইউরিক অ্যাসিড ঠিক হচ্ছে না, তাহলে আপনাকে এই জিনিসগুলো পরীক্ষা করার পরে আপনি যদি ট্রিটমেন্টটা নেন, তাহলে 100% কাজ করবে। তবে লিভার আর 6 নম্বরে কিডনি, এই লিভার আর কিডনি যদি আপনার ঠিক মতো কাজ না করে, কারণ তাহলে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ লিভার এবং কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিড আপনার শরীর থেকে প্রস্রাবের মধ্য দিয়ে বের হয়ে যায়। যদি এগুলো ঠিক মতো কাজ না করে, তাহলে আপনার ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যাবে, আপনার অ্যাসিডিটি বাড়তে পারে। 8 নম্বরে আপনার অ্যাসিডিটি বাড়তে পারে, অ্যাসিডিটি সরি 7 নম্বরে আপনার অ্যালকোহলের কারণেও এটা হতে পারে। এখন অ্যালকোহল যদি আপনি বলেন যে না আমি অ্যালকোহল নেই না, যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ নেন, আপনার ইউটিউব সিস্টেম থেকে দেখে যে 4-5টা ওষুধ নিয়ে এসে একবারে এবার ইউরিক অ্যাসিড কিভাবে না ঠিক হয় আমি দেখবো, ওই প্রতিটা ওষুধের 20 ফোঁটা 20 ফোঁটা করে নিয়ে, তো আপনার 100 ফোঁটা হয়ে গেল, 100 ফোঁটা সমান তো আপনার মোটামুটি 10 ml হয়ে যাবে। আর এই যে ওষুধটা আপনি ফোঁটা দড়িকা নিয়ে এসেছেন, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা এথাইন অ্যালকোহল থেকে তৈরি, এটা নিয়মে ওষুধ বেনিয়মে বিষ। যখন আপনি এভাবে নিজে নিজে ডাক্তারি করে খেতে যাবেন, তখনই আপনার অ্যালকোহল অ্যালকোহলের কারণে কিন্তু আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের প্রভাব বেড়ে যাবে। 8 নম্বরে আপনার অ্যাসিডিটি বাড়বে। অ্যাসিডিটি আপনি যে ধরনের খাবারগুলো খাচ্ছেন, যদি আপনার এই প্রোটিন থেকে হোক, ফ্যাক্টোস থেকে হোক, কার্বোহাইড্রেট থেকে হোক, বা এই সারা সিস্টেমের গড়বড় সমস্যার কারণে, বা সারা সিস্টেমের যেই সিস্টেমগুলোর কথা বললাম এগুলোর সমস্যার কারণে যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড এফেক্টেড হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার অ্যাসিডিটি বাড়বে। এখন অ্যাসিডিটি বাড়লে যদি আপনি ডাইরেক্ট অ্যাসিড কমানোর ওষুধ খান, তাহলে কি এটা নির্মূল হবে? হবে না। তাহলে কি করতে হবে? আপনার এই অ্যাসিডিটি কমানোর জন্য আপনার ইউরিক অ্যাসিডের কারণে অ্যাসিডিটি এসেছে। এখন ইউরিক অ্যাসিড কোন কারণে আপনার শরীরে বাসা বেঁধেছে, এই কারণটাকে আগে আপনাকে খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার পর আপনি তখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন না, অ্যালোপ্যাথি নেবেন না, আয়ুর্বেদিক নেবেন, সেটা আপনার চয়েসের ব্যাপার। তবে আমি বলবো এটা হোমিওপ্যাথিতে অনেক ভালো একটা ট্রিটমেন্টের সুবিধা আছে, কারণ এটার কোনো সাইড ইফেক্ট নাই। তবে কথা হচ্ছে, একটু আগে বললাম যদি আপনি 5-5, 10-10 ফোঁটা করে করে 10টা ওষুধ খান, তাহলে 100 ফোঁটা অ্যালকোহল আপনার শরীরে যাচ্ছে, হোক সেটা এথাইল অ্যালকোহল, কিন্তু অ্যালকোহল সেটা তুলনা ক্ষতি কম। কিন্তু আপনি যদি মেডিসিনের থেকে বেশি পরিমাণে নিয়ে নেন, তাহলে কিন্তু এই জিনিসটা আর মেডিসিনের পর্যায়ে থাকবে না দোস্ত, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তখন কথা হচ্ছে, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে যাবেন, এবং যদি প্রয়োজন মনে হয় যে না এটা আরো 10 জনের জানা উচিত, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। এই ধরনের অনেক তথ্যবহুল ভিডিও আমি প্রতিদিন আপলোড দেওয়ার চেষ্টা করতেছি, এবং সেই সাথে যদি ইউরিক অ্যাসিড সংক্রান্ত কোনো কথাবার্তা আমাকে প্রশ্ন করার থাকে, তাহলে আমার
কমেন্ট বক্সে আপনি লিখে দিতে পারেন, আমি যথেষ্ট চেষ্টা করবো এটার উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।